আরেকবার স্বাগত বিবিসি প্রবাহে। বাংলাদেশে অনেক জেলা শহর গ্রাম বা মফস্বলে যাতায়াতের অন্যতম বাহন এখন ইজি বাইক, যা বাংলাদেশে প্রথম এসেছিল 2007 সালে চীন থেকে। এরপর এর সংখ্যা ক্রমেই বাড়তে থাকে। সংশ্লিষ্টদের মতে বর্তমানে দেশে এই বাহন 10 লাখের কম নয়। বিশ্বের উন্নত দেশগুলো যেখানে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাতে ক্রমেই ইলেকট্রনিক গাড়ির দিকে ঝুঁকছে, সেখানে বাংলাদেশে অবশ্য গত এক যুগ ধরেই ব্যাপক প্রচলিত ব্যাটারি চালিত এই ইজি বাইক। বরিশালের উজিরপুর থেকে সঞ্জনা চৌধুরীর প্রতিবেদন। বরিশাল থেকে উজিরপুর যাওয়ার পথেই চোখে পড়বে সড়কে দাপিয়ে বেড়াচ্ছে অসংখ্য ব্যাটারি চালিত ইজি বাইক। রুহুল আমিন পেশায় একজন ইজি বাইক চালক। করোনা মহামারীর সময় ঢাকায় চাকরি হারিয়ে নিজ বাড়ি উজিরপুরে ফিরে এই ইজি বাইকটি তিনি কেনেন। একসাথে অনেক যাত্রী পরিবহন, সেই সঙ্গে জ্বালানি তেল গ্যাস ব্যবহারের ঝুঁকি না থাকায় এই ইজি বাইক চালানোতেই স্বস্তি বোধ করেন মিস্টার আমিন। দামও কম আছে, 1,60,000 টাকা, 150 টাকার চার্জ দিলে রাত্রে সারাদিন চলে, 8 ঘন্টা কি 10 ঘন্টা চার্জ দিই। চার্জ দেওয়ার পরে আবার সকালে 1 ঘন্টা ঠান্ডা করি, পরে আবার সকালে চালাই করি। আর এটাতে শব্দ নাই, কালি নাই, এটাতে ব্যাটারি চার্জেই চলে, এটা চালাইতে সুবিধা ভালো। স্কুল শিক্ষিকা নাসিমা আক্তার তার নিয়মিত যাতায়াতে ইজি বাইক ব্যবহার করেন। এই বাহনটি চড়ার পেছনে তার মূল স্বস্তির কারণ, এটি নীরব ও তেলে চালিত যানবাহনের মতো কোনো ধোঁয়া নেই। আমার কাজের জন্য তো প্রতিদিনই বের হতে হয়, আমি ইজি বাইকে যাই বেশিরভাগ, কারণ এখানে অল্প দূরত্বের জায়গা, তো ইজি বাইকে যেতেই সুবিধা হয়। এই আর অন্যান্য ইজি বাইকে শব্দটাও বেশি হয় না। পরিবেশ বান্ধব এমন নানা দিক বিবেচনা করে উন্নত দেশগুলো জ্বালানি তেল গ্যাস চালিত পরিবহনের পরিবর্তে ইলেকট্রনিক যান ব্যবহারের বিষয়ে ব্যাপক প্রচার প্রচারণা চালাচ্ছে। অথচ বাংলাদেশে গত এক দশকেরও বেশি সময় ধরে চলছে এসব ব্যাটারি চালিত ইজি বাইক। চীনে তৈরি এসব ইজি বাইক 2007 সালের দিকে বাংলাদেশে আসার পর থেকেই ব্যাপক জনপ্রিয়তা পায়। কিন্তু বাংলাদেশে এই যানগুলোর কোনো লাইসেন্স নেই, শুধুমাত্র স্থানীয় প্রশাসনের থেকে রুট পারমিট নিয়েই চলাচল করে। এছাড়া সড়কে এসব ইজি বাইকের নিরাপত্তা নিয়েও রয়েছে প্রশ্ন। সরকার কয়েক দফা এসব ইজি বাইক বন্ধের উদ্যোগ নিলেও প্রতিবার সেই সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসতে হয়েছে। এবারে ইজি বাইকগুলোকে একটি নীতিমালার আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। এখন কিন্তু প্রায় 10 থেকে 15 লক্ষ ইজি বাইক এই মুহূর্তে মার্কেটে আছে। এরা যদি আমরা চলার একটা অনুমতি দিতে পারি, সেক্ষেত্রে অবশ্যই একটা স্পেসিফিকেশন আন্ডারে আনতে হবে, যেমন চেসিস এর স্ট্রেংথ কেমন হবে, বডির ম্যাটেরিয়ালস কেমন হবে এবং ব্রেকিং পারফরমেন্স খুবই ইম্পর্টেন্ট, সেটা কেমন হবে, এগুলো আমরা কিন্তু ঠিক করে দেব। এবং যারা চালক থাকবেন তাদেরকে ড্রাইভিং লাইসেন্স দেওয়া, তাদেরকে ট্রেনিং দেওয়া, এই ধরনের মোটরযান কোথায় চলতে পারবে এর জন্য একটা সংজ্ঞা নির্ধারণ করে দিতে হবে। ইজি বাইকগুলো যে ব্যাটারি আছে সেটা ডাম্পিং করার জন্য একটা নীতিমালা লাগবে। আমাদের যেটা লাগবে হচ্ছে যে ব্যাটারির জন্য অবকাঠামো, যা চার্জিং স্টেশন। এই ইজি বাইকগুলোকে স্থানীয়রা অটো বা ব্যাটারি নামেই ডাকে। এছাড়া অনেক এলাকায় এগুলো টমটম বা টুকটুক নামেও পরিচিত। তবে নাম যাই হোক, ব্যাটারি চালিত এই বাহনগুলোকে এখন পর্যন্ত কোনো মোটরযানের আওতায় ফেলা যায়নি। এ কারণে এক প্রকার অবৈধভাবেই সড়কে চলাচল করছে এসব ইজি বাইক। তাই সংশ্লিষ্টরা বলছেন এসব ইজি বাইক রাতারাতি বন্ধ না করে বরং দ্রুত এগুলোকে একটি শৃঙ্খলার মধ্যে আনা প্রয়োজন। সঞ্জনা চৌধুরী, বিবিসি বাংলা, উজিরপুর, বরিশাল। এরই সঙ্গে আজ অনুষ্ঠানের প্রায় শেষে চলে এলাম, তবে আপনি সবসময় বিবিসি প্রবাহের সাথে যুক্ত থাকতে পারেন, সেজন্য